ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি জাতীয় পার্টি ভাসমান দল, জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। নবনির্বাচিত নেতাদের নিয়ে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন 72 থেকে 75 পর্যন্ত গণতন্ত্র হরণকারীরাই আবার দেশে গণতন্ত্র হরণ করেছে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের শাহিনবাগে যাওয়াকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মনে করে রাশিয়া। দেশের সব বন্দরে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্বের বিভিন্ন দেশে করোনা প্রকোপ বাড়ায় এই নির্দেশনা দেওয়া হয়। মধ্যরাতে শেষ হচ্ছে রংপুর সিটি নির্বাচনের সব ধরনের প্রচার। ভোট প্রার্থনায় ব্যস্ত জাতীয় পার্টি প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা ও আওয়ামী লীগের হোসনি আরা লুৎফা ডালিয়া। আজ 25 ডিসেম্বর বড়দিন, খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করছে খ্রিস্টান সম্প্রদায়। সাভারে গণধর্ষণের শিকার পোশাক শ্রমিক প্রধান আসামি সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। আফগানিস্তানে দেশি বিদেশি এনজিওগুলোতে আর কাজ করতে পারবে না নারীরা, তালেবান সরকারের নির্দেশ। রোমাঞ্চ ছড়িয়েও ঢাকা টেস্ট জেতা হয়নি বাংলাদেশের। ভারত 7 উইকেট হারিয়ে 145 রানের টার্গেট টপকে যায়।